বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি লাবণ্য জাহান চলে আসছি একটু দেরি করে, ঠিক 4টা বাজে আমি চলে এসেছি হুমাম পেজ থেকে। যারা যারা আমার সাথে আছো, দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ, একটু হাই হ্যালো করবা। হ্যাঁ, আমাদের 3:30টার লাইভটা আজকে 4টার সময় হবে। আপু তো খুবই আইলসা, উনি একটা পোস্টও দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ, একটু জানাই দিলে কিন্তু হয়ে যায় যে আমরা কখন আসতেছি লাইভে। তো যাই হোক, নেক্সট থেকে আমি জানাই দিব, তোমরা কেমন আছো আগে সেটা বলো, তারপরে আমরা লাইভ স্টার্ট করব, ঠিক আছে? আগে কেমন আছি, লাইনারটা যে এত নাইস, খুবই সুন্দর। তো যাই হোক, ও বাবা আইলাইনার খুব সুন্দর লাগতেছে। আচ্ছা, লাইভটা আমি একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু লাইভটা বেশি করে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবা, যেখানে কিনা তুমি আছো, আমি আছি, এছাড়াও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ আছে, ঠিক আছে? তাদের সাথে যেন আমাদের এই লাইভটা শেয়ার করে দিতে পারি, শেয়ার হয়ে যায়, সেই ব্যবস্থাই করে দেওয়ার জন্য লাইভটা শেয়ার করে দেওয়া, ঠিক আছে? একটু সবাই জয়েন করবা, বেশি করে জয়েন করবে। ওকে, হ্যালো আপু, সুমাইয়া আপু লিখেছে হাই, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো তো? লাইভ ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? কেমন আছো? খুব 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 ভালো। লাইভটা একটু বেশি করে শেয়ার করে দিবা, যেন কিনা তুমি আমি আমরা সবাই বসে লাইভটা ঘরে বসে এনজয় করতে পারি। ফার্স্টেই হচ্ছে আমি আমাদের হুমাম পেজের কিছু বেসিক ইনফরমেশন বলবো, এবং কিন্তু আজ কিন্তু আমি সব মেকআপ আইটেম নিয়ে বসছি, যদি তোমরা চাও আমি মেকআপের প্রোডাক্টগুলো আজকে দেখিয়ে দিই, ঠিক আছে? তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, সুমাইয়া আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ সুমাইয়া। মন স্পর্শ লিখেছে হ্যালো আপু, হ্যালো। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে বেসিক ইনফরমেশনসটা যেটা বলবো, সেটা হচ্ছে আজকে পর্যন্ত হচ্ছে আমাদের অফারের লাস্ট ডেট, ঠিক আছে? তো অফার সম্পর্কে বলে দিব, একটু জয়েন হতে থাকো সবাই, জাস্ট বেসিকটা বলে দিই। সেটা হচ্ছে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে হবে আমাদের হুমামের পেজে। হ্যাঁ, এবং খুবই ইজি একটা নাম, HOMAM, ওকে হুমাম, এই হুমাম পেজে তোমরা জাস্ট ইনবক্স করে দিবা। আজকে তো খুবই সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ নাফি আপু, নাফিয়া নাফিয়া আপু, হাই কেমন আছো, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ সুমনা আপু, খুব খুব বিউটিফুল। আচ্ছা, ধন্যবাদ, যাদের কাছে ভালো লাগছে, 100 আপুদের জয়নিং পেয়ে গেছি, সো আমরা এখন স্টার্ট করে দিতে পারি। ইনসাইড ঢাকা আমাদের 100 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে আমাদের 150 টাকা কুরিয়ার চার্জ। আমরা আউটসাইডে শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারটা ইউজ করে থাকি, ঠিক আছে? আউটসাইডে শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারটা আমরা ইউজ করে থাকি, এছাড়া হচ্ছে আউটসাইডের জন্য ফুল পেমেন্টটা আমাদেরকে বিকাশ করে দিতে হবে। লাইক তুমি আজকে অর্ডার প্লেস করলে আগামীকালকের মধ্যে বিকাশটা কমপ্লিট করতে হবে। তুমি আমার SMS পড়ো না কেন? নবনীতা রায় লিখেছে, আমি কেন তোমার SMS পড়বো না আপু, আমি সবার কমেন্ট দেওয়ার ট্রাই করি, তোমাকে কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি কি দিয়ে সেজেছো? ডেফিনেটলি আজকে আমি সব কিছু শো করবো, আমার নেল পলিশ থেকে শুরু করে আমার লিপস্টিক থেকে আই লাইনার থেকে, এবং লাইনারটা নিয়ে আমি সুপার এক্সাইটেড, খুব বেশি সুন্দর একটা লাইনার আমি তোমাদের সাথে শেয়ার করবো, জাস্ট তোমরা লাইভটা একটু বেশি করে শেয়ার করে দাও, ওকে? আচ্ছা, আমাদের একটা শোরুম আছে, শোরুমটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে মিরপুর একের বাগদাদ শপিং সেন্টার ফার্স্ট ফ্লোরে 01 নাম্বার হচ্ছে আমাদের শপ নাম্বার, একদম জাস্ট এন্ট্রি করলে আমাদের শপ পেয়ে যাবা, ঠিক আছে? কেমন আছে তুমি? খুবই ভালো আছি। লাইভ শেয়ার হচ্ছে না কেন বলো তো, লাইভ শেয়ার কেন করছো না তোমরা? হ্যাঁ, কি করছো তোমরা, লাঞ্চ করছো? না, এখন তো লাঞ্চ টাইম ডান। আলপনা আপু লিখেছে হাই আপু, তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের শপ অ্যাড্রেসটা আমি একটু পিন পোস্ট করে দিই, ওকে? আমাদের শপ অ্যাড্রেসটা আমি বলেছি, তাও আমি পিন পোস্ট করে দিয়েছি, যাদের প্রয়োজন আমাদের শপে চলে আসতে পারে। এবার অফার সম্পর্কে একটু বলে দিই, সেটা হচ্ছে আজকে পর্যন্ত যারা কিনা ডিউরিং লাইভ আমাদের অর্ডার প্লেস করবেন, তারাই হচ্ছে আমাদের ইনসাইড এবং আউটসাইড দুই সাইডেরই ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। আমাদের প্রচুর 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 অর্ডার্স যায়, সো তাদের জন্য বলছি যে যতটাই অর্ডার করানো হয় কেন, ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে। এবং আউটসাইড ঢাকা থেকে ডিউরিং লাইভ, মানে লাইভ চলাকালীন সময়ে যদি কিনা কেউ অর্ডার প্লেস করো এবং বিকাশটা কমপ্লিট করে দাও, আউটসাইড ঢাকাদের জন্য বলছি, তাদেরকেও কিন্তু আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দিব। কেমন আছেন? অনেক ভালো লাগে, আমি খুব ভালো আছি বড় বড়ের মতো, এবং থ্যাংক ইউ সো মাচ ভালো লাগার জন্য। দেখো, আজকে কিন্তু আমি তেমন কোনো কিছুই সাজি নাই, জাস্ট লিপস্টিকটা দিয়েছি আর লাইনারটা করেছি, দ্যাট
আমার হাইলাইটারটাও আমি তোমাদের এখানে বসে দিব, দেখাবো তোমাদেরকে যে কত বেশি ভালো লাগছে। ঠিক আছে আপু, কেমন আছো? খুব ভালো আছি। এবার আমি স্টার্ট করে দেই, অ্যাজ আমি মেকআপ নিয়ে বসেছি, তো মেকআপ দেখাতে অনেক টাইম লাগে। ঠিক আছে আমি দেখানো স্টার্ট করে দিই। তার আগে হ্যাঁ একটু সাথে থাকবা, ধৈর্য ধরে সাথে থাকতে হবে। ঠিক আছে, যেন কিনা আমরা সবাই ফার্স্টেই হচ্ছে আমি এটা একটু টানি, ফার্স্টে হচ্ছে আমি আমাদের তনুজের হেয়ার অয়েলটা দেখাবো, বিকজ অফ হেয়ার অয়েলটা গত লাইভে থেকে অনেক গেছে, আমি নিতে পারি নাই একটা। হ্যাঁ, এত বেশি এক্সক্লুসিভ একটা অয়েল, এই অয়েলটার প্রাইস আপু এইবারই সব থেকে রিজনেবল করে দিয়েছে, এটা কিন্তু নেক্সট টাইমে তোমরা সেম প্রাইসে পাওয়া না। ঠিক আছে, ব্ল্যাকে জোস লাগছে সুন্দরী কীর্তি দিদি, থ্যাংক ইউ সো মাচ। ইভা কেমন আছো? ভালো আছি। হেয়ার অয়েলটা নিতে চাই, রাইট? আমি জানি হেয়ার অয়েল নিয়ে অনেক প্রশ্ন থাকবে এবং হেয়ার অয়েল সবার খুব চাহিদা থাকবে। আচ্ছা নাদির আপু, আমার লিপিটা হচ্ছে 38 নম্বর পেস্টেলের, প্রাইস আসবে হচ্ছে 825। ঠিক আছে আপু, কেমন আছো? আলিফ আমি খুব ভালো আছি। এটা দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে একদমই অরিজিনাল তনুজের প্রোডাক্ট। ঠিক আছে, একদম হার্বাল প্রোডাক্ট, এটার প্রাইস আসবে 780 টাকা। মাই ফেভারেট এবং মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে, এটা হেয়ারের জন্য না, এটা নতুন প্যাকটা। আচ্ছা এইটা একটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা একটু দেখাই, এটা হচ্ছে তনুজের নতুন হেয়ার প্যাক। ওকে, এটা কি বাঁকা করা যাবে? আচ্ছা এই যে এটা হচ্ছে তনুজের নতুন হেয়ার প্যাক, যেটা মাস্ক হিসেবে ইউজ করতে পারো বা ওয়াইল হিসেবে ইউজ করতে পারো, যেমনেই বলো না কেন, এটা জাস্ট তোমরা এরকম হাত দিয়ে সিটি কাটবা, হাতে লাগাবা, অ্যান্ড দেন সিটিতে ইউজ করবা, মানে গোড়ায় গোড়ায় ইউজ করবা, একদমই রেডি করা আছে, জাস্ট তুমি নিয়ে ইউজ করে ফেলবা। আপনি হেয়ারটা হেয়ার কি হেয়ারটা কীভাবে ইউজ করবো, হেয়ার অয়েলটা অর হেয়ার প্যাকটা? এটা এটা শ্যাম্পু করার আগে ইউজ করতে হবে, লাইক তোমরা 10-20 মিনিটস রাখবা, দ্যাটস ইট, তারপরে এক দেড় থেকে দেড় ঘন্টা রাখতে হবে। আচ্ছা অ্যাজ এটা হার্বাল প্রোডাক্ট, সো এটা একটু বেশি টাইম নিয়ে রাখতে হবে। ওকে, এটার প্রাইস খুবই রিজনেবল, আমি হলে জীবনে এই প্রাইসে দিতাম না সত্যি কথা, বিকজ অফ এগুলো কিন্তু অনেক মানে কার্যকরী প্রোডাক্ট এবং হার্বাল প্রোডাক্টে কিন্তু তোমার সাইড ইফেক্ট থাকে না। হ্যাঁ, তনুজের হেয়ার প্যাকের প্রাইস আসবে হচ্ছে আপু, টুইঙ্কেল হ্যালো টুইঙ্কেল কেমন আছো, এটার প্রাইস 780 এবং এটার প্রাইসও 780 টাকা, তাই না নতুনটা? আচ্ছা এই দুটো জাস্ট যদি তোমরা নাও, তোমাদের হেয়ারের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের নতুন হেয়ার কম্বো বা নতুন হেয়ার প্যাক, 780 টাকা। ওকে, অবশ্যই নিয়ে নিবা, আমি সবার উদ্দেশ্যে বলছি, বেসিক হেয়ার বলো, ড্যামেজ হেয়ার বলো, রাফ হেয়ার বলো, যাই বলো, চুল পড়া বলো, খুশকি বলো, যেটাই বলো না কেন, যে কোনো কিছুতেই তোমাদেরকে এই দুটো অনেক বেশি হেল্প করবে। বাট এইটা বেশি হেল্প করবে, এটা তো অয়েল, তুমি এনি টাইম ইউজ করতে পারো, আর এটা হচ্ছে তুমি শাওয়ারের এক থেকে দেড় ঘন্টা আগে ইউজ করে দেন শ্যাম্পু করে ফেলবা। এটা কি আপু? এটা অলরেডি মানে রেডি করা অয়েল, ঠিক আছে, রেডি করা হেয়ার হেয়ার প্যাক। হ্যাঁ, এটা হচ্ছে হেয়ার প্যাক, এটা হেয়ারে লাগালে আগা থেকে মানে গোড়া থেকে শুরু করে সব শক্ত হবে, তারপরে হচ্ছে চুল পড়া কমাবে, কালো হবে, তারপর ড্যান্ড্রফ থাকবে না, আরও অনেক যত চুলের সমস্যা আছে সবই হচ্ছে হার্বাল প্রোডাক্ট ইউজ করে এটা রেডি করা হয়েছে। ঠিক আছে, আপনি কনসিলার দেখাও, দেখাবো না ফি, এটা জাস্ট দেখে নাও, 780 টাকা। ওকে, সো এটা আমি রাখলাম, আমি জানি এটার আবারও হেয়ার নিয়ে আরও কোয়েশ্চেন্স থাকবে, সো তাদের জন্য ব্ল্যাকে ফাটাফাটি লাগছিল। আচ্ছা তোমার আপু হেয়ার স্ট্রেইট ভলিউম ড্যামেজ ফ্রি রাখার জন্য কোনো শ্যাম্পু হেয়ার মাস্ক অ্যাভেলেবল? আমি তো সাজেস্ট করবো তোমাকে ওই যে ম্যাট্রিক্স নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স নিয়ে নিবা, ম্যাট্রিক্স নিলে এই যে তুমি যত প্রবলেম বলেছো ম্যাট্রিক্সে ইনশাল্লাহ সব প্রবলেম সলভ হয়ে যাবে, এবং যদি কিনা পারমানেন্ট সলিউশন চাও ডেফিনেটলি আমি মাত্র যে প্যাকটা দেখেছি সেটা নিয়ে নিবা। ওকে, আমার হেয়ার অনেক কম এই অয়েলটা ইউজ করতে হবে। আচ্ছা তাহলে তোমরা তো ডেফিনেটলি এটাতে ভালো হবে, বাট অনেক কম, এক থেকে দুইবার দিলে তো শেষ হয়ে যাবে। না না, এটা খুব কম পরিমাণ, এটা এটা 200 mm, অনেকগুলো আছে। ফাউন্ডেশন দেখান, দেখাবো ফাউন্ডেশন দেখাবো, একটু একটু ধৈর্য নিয়ে বসো আপুরা। আর এটা দেখো, এটা তো ফিদা হয়ে গেছে না, কে কে ইউজ করেছে এটা? হ্যাঁ, এটা কে কে ইউজ করেছি বলো? এটা আমিও ইউজ করেছি, জাস্ট আরও কয়েকদিন ইউজ করে তারপরে বাকিটা আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, অনেক ভালো একটা হোয়াইটনিং প্রোডাক্ট, আমি তো সব কিছু নিয়ে আগে হাতে ইউজ করি। হ্যাঁ, আমার আমার কাছে মনে হয় যে আমার হাত ব্রাইট হইতে হবে। ঠিক আছে, তো মাশাল্লাহ আমি ব্ল্যাক সোপটা ইউজ করে অনেক বেনিফিট পেয়েছি। আর সত্যি কথা বলতে আমি আরেকটা প্রোডাক্ট দেবো, ওইটা মনে হয় অ্যাভেলেবেল নাই আপনাদের প্যাকটা।
আচ্ছা তনুজের একটা ড্যামেজ প্যাক আছে, ওইটা আমি হাতে অ্যাপ্লাই করে রাখি 20 থেকে 25 মিনিট, আমি ওইটা হাতে অ্যাপ্লাই করে দিয়ে বাকি সব কাজ করি। হ্যাঁ, তারপরে ওইটা যদিও ফেসের জন্য, ওইটা আবার আসলে আমি তোমাদের সামনে শো করে দেবো। আপু অনেক হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের জন্য। আচ্ছা প্যাকেজটার মধ্যে কি ডিম ইউজ করা যাবে? না, কিছুই ইউজ করা যাবে না, দরকার নাই, সবই আছে, সব উপকরণ অলরেডি আছে, তোমার দরকার নাই। হ্যাঁ, এসেনশিয়াল অয়েল আছে। আপু তনুজের প্যাকটা অর্ডার করতে চাই, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দাও, ঠিক আছে? এইটার প্রাইস আসবে 780 টাকা, অনলি 780 টাকা। ওকে, হোয়াইটেনিং এর থেকে শুরু করে ডিপ ক্লিনজিং থেকে শুরু করে সব কিছুর কাজ করবে এটা। সো এইটা হচ্ছে আমাদের ফেসের একটা প্যাক, খুবই দারুণ, প্রাইস আসবে 780 টাকা, 780 টাকা। ওকে, নাকি লিপস্টিক দেখাবো? আচ্ছা এটা দেখাই, এটা একটু সরাই দিই, তারপর এখানে রেখে রেখে দেখাই, দাঁড়াও একটা মিনিট। আমি যে লিপস্টিকটা দিয়েছি সেটা ফার্স্টে দেখিয়ে দিই, এটা আমি একদম হোমামে যখন ফার্স্ট আসছি তখন এটা কিনে নিয়েছি। আমার ফেসে অনেক ব্রন কি ইউজ করবো, অ্যাকনে প্যাক, ডেফিনেটলি অ্যাকনে প্যাকটা ইউজ করো, এটার প্রাইস মাত্র 750, 650, ঠিক আছে দাও। হ্যাঁ, বাম হাতে নিলাম রে, এটা দেখো, এটা হচ্ছে আমাদের অ্যাকনে প্যাক, এটা জাস্ট অ্যাকনিতে লাগাইলেই এটা একদিনের মধ্যে রেজাল্ট পাবো, প্রাইস আসবে 650 টাকা। আচ্ছা এবার এটা দেখিয়ে দিব, আপু তোমার হাতটা একটু কি, তোমার হাতেরটা একটু খুলে দেখা, হোয়াইটেনিং প্যাকটা, হোয়াইটেনিং প্যাকটা খুলে কি দেখাবো, এটার মধ্যে গুঁড়া আছে, এটার কি খুলে দেখাবো, খুললে ফ্যানের বাতাসে উঠতে থাকবে। আচ্ছা আমি লিপস্টিক দেখাই, এটা হচ্ছে পেস্টোদার যে লিপস্টিকটা আমি দিয়েছি, আচ্ছা আপু লাইভ বা ভিডিওস দেখতে পারো, ঠিক আছে? আপু কিন্তু ইউজ করে দেখা দেখিয়েছে বা আপুর হয়তো ভিডিওসও আছে। আচ্ছা এটা দেখাই, এটা হচ্ছে আমার লিপস্টিকটা, আমি হয়তো বা কালারটা এটা বোঝাতে পারছি না, ধরো একটা মিনিট, ঝলসে গেছি, খুবই সুন্দর একটা লিপস্টিক, খুবই সুন্দর, আমি একটু ডিপ করে দিয়েছি, অনেক বেশি বেশি নাইস একটা লিপস্টিকের শেড এটা। এটা আমি ফার্স্ট টাইমই যখন আসছিলাম তখনই নিয়ে গেছি প্যাস্টেলের, ঠিক আছে? আপু ড্রেস ফ্রম ওয়্যার, আমি তো একটু আগে লাইভ করে আসছি ওয়াইল্ড ফ্যাশন থেকে, সো এটা ওয়াইল্ড ফ্যাশন থেকে তোমরা নিয়ে নিতে পারো। ওয়াও কালার, এটা সত্যি অনেক সুন্দর একটা কালার, এটা হচ্ছে প্যাস্টেলের 825 টাকা প্রাইস, এবং এটার শেড নাম্বার হচ্ছে 38। তোমরা চাইলে আমি একটু এখানে দিয়ে দেখাতে পারি, এটা তো টেস্টার, সো আমি এটা দিয়ে দেখাতে পারি, এই যে অ্যারাবিয়ান একটা কালার। আপু তোমার নেল পলিশের কালারটা সুন্দর, শেড নাম্বারটা কত? আমারটা হচ্ছে মেরুন কালার ছিল, দেখো তো ডিপ মেরুন কালার, ডিপ মেরুন কালারটা কোনটা আপনার, আর কি কি কালার, আপনি আর কি কি কালার আছে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 38 নম্বর শেড, প্রাইস 825। ওকে, সো এইটা ডান, এরপর একটা দেখাবো যেটা কিনা আমি নতুনভাবে নতুন করে নিয়েছি, সেটা হচ্ছে প্যাস্টেলের পার্পল কালার, এইটা নামা দেখি, হ্যাঁ এটা 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 মনে হয় এটাই। আচ্ছা এটা হচ্ছে আমার, এই যে হ্যাঁ আমি রেডের উপর দিয়েছি, তো এই যে এইটা আসবে হচ্ছে আমার নেল পলিশের কালার, 15 নম্বর শেড, 15 নম্বর শেড, প্রাইস 200 টাকা, 15 নং শেড, এই যে দেখো একটা প্রলেপ দিলে এরকম লাগবে, দুইটা করে দিলে আরও সুন্দর কালার আসবে, প্রাইস আসবে 200 টাকা। এই কালারটা জোস, রিয়েলি ঠিকই বলেছে স্বপ্নীল, আসলে অনেক সুন্দর একটা লিপস্টিকের কালার। এটা দেখাবো, এটা আসবে পার্পল কালার, খুবই রিজনেবল প্রাইসে একটা ব্র্যান্ডের লিপস্টিক পেয়ে যাচ্ছ, এটা কিন্তু পেস্টেল ব্র্যান্ডের, আরও রিজনেবল প্রাইস চাইলে আমরা রিজনেবলটা দেখিয়ে দিব। এটা দেখো, এইটার শেড নাম্বার বলে দিচ্ছি 28, আর এটা হচ্ছে 28, এটা যেটা কিনা পার্পল দেখাচ্ছি, এটার প্রাইস আসবে হচ্ছে 200 টাকা মাত্র, সরি 825 টাকা, সরি, আর নেল পলিশের প্রাইস ছিল 200 টাকা, এটার প্রাইস হচ্ছে, আপু তোমার লেন্সের নাম কি? আপু আমার লেন্সটা কি নাম তা তো আমি বলতে পারবো না, আমার পছন্দ হলে আমি নিয়ে নেই, তোমার নেল পলিশটা আমারটার পার্সেলের সাথে অ্যাড করে দাও, করে দাও আপু। আচ্ছা ঠিক আছে, 15 নম্বরটা টুইঙ্কেলের জন্য অ্যাড করে দিও। এটা দেখো, ওর তো নিশ্চয়ই পার্সেল থাকে, এভরি ডে মেটার পার্সেল থাকে, তাই না? হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে পার্পল, না জমায় নেয়, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ আমার কাছেও তাই করে, হ্যাঁ হ্যাঁ তাদের তো অসুবিধা নাই। আপু ফাউন্ডেশন দেখাবো, হ্যাঁ ডেফিনেটলি দেখাবো, এটা দেখো, আচ্ছা মনে থাকে না, আচ্ছা আই টুইঙ্কেল তুমি একটু বলো তো,
15 নাম্বার সেটটা একটু অ্যাড করে দিতে হ্যাঁ ইনবক্সে একটু বলো ওরা দিয়ে দিবে এটা দেখো 28 নাম্বার সেট ঠিক আছে এরপর আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ না এটা না একটু ডিপ কালারটা একটু দেখিয়ে দেই তারপরে হচ্ছে এটা দেখো এই যে দেখো এই কালারটা জাস্ট দেখি এটাও সুন্দর ফাউন্ডেশন দেখাবো একটু সাথে থাকতে হবে হ্যাঁ ফাউন্ডেশনও দেখাই দিব এটা শেষ এটা নাই ঠিক আছে দেখি পরে আসবে এটা আবার পরে আসবে আমি বলছি না এটা সবথেকে সুন্দর এটাই নাই আপু তোমাদের ড্রেসের পেজের নাম কি আমাদের ড্রেস নাই আপু এটা দেখো এটার আমাদের এটা হচ্ছে 18 নাম্বার শেড 18 নাম্বার শেড ঠিক আছে সো এটা ডান তারপর দেখাবো হচ্ছে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে 37 নাম্বার আমারটার থেকে জাস্ট একটা শেড লাইট ঠিক আছে যারা 38 পাও নাই তারা হচ্ছে তাই আরো আছে তবে আজকে মনে হয় শিডিউলটা ক্যান্সেল করতে হবে কারণ আমি আজকে যাব একটা জায়গায় এটা দেখো এটা হচ্ছে এই শেডটা এই যে এই শেডটা হচ্ছে এটা এটা 37 নাম্বার শেড এটার থেকে জাস্ট একটা এটার থেকে হচ্ছে একটা শেড এদিক সেদিক এটা হচ্ছে 37 এই শেডটা আজকে নিব দুটো অনেক বেশি সুন্দর তোমার গ্ল্যাম গার্লের লাইভ হও না কেন ওয়েটে থাকি ও তোমার পেজের লাইভ সরি তোমার পেজের লাইভ আমার পেজের লাইভ ইনশাল্লাহ আজকে হবে ইনশাল্লাহ আজকে পোস্ট দিয়েছে আজকে তো ইনশাল্লাহ এই দেখো এই আসবে হচ্ছে আমার 37 নাম্বার শেড এটা খুব সুন্দর না নিলে এটা মানে বলবো না আর কিছু এবার দুটো নাম্বার বলো আগের দুটো নাম্বার হচ্ছে একটা হচ্ছে 28 এই যে পার্পলটা 28 আর এটা হচ্ছে 38 ব্রাউনিশ যেটা 38 আর এটা হচ্ছে 18 নাম্বার শেড 18 আর এটা এটা কত যেন বললাম 37 ঠিক আছে এবার আমি এই পিঙ্ক কালারটা দেখাবো নুডি নুড টাইপের একটা পিঙ্ক ঠিক আছে খুবই সুন্দর নুড একটা পিঙ্ক আমি ড্রেস দেখিয়ে দিই অনেক নাইস এই নুড কালার দিয়ে চোখে ভারী শেড দিয়ে খুব সুন্দর ইউজ করা যায় যদি কিনা কেউ ভারী শেড ইউজও না করো সেক্ষেত্রে কিন্তু জাস্ট নর্মাল একটা লিপস্টিক দিলে তোমাদেরকে উড়াই নিয়ে যাবে এত সুন্দর একটা কালার দেখো তোমার কথাগুলো খুবই ভালো লাগে থ্যাংক ইউ অথরা রহমান এটার প্রাইস আসবে 825 টাকা এটার শেড নাম্বার হচ্ছে 39 ঠিক আছে 39 কেউ আমাকে রিপিট করতে বলো না বিকজ অফ এমনি তো শেড নিয়ে আওলা ঝাওলা অনেক কালার্স এটা দেখো এটা কিন্তু সব থেকে সুন্দর একটু শিমারি লুকস দিবে এই যে আমি জাস্ট একটু দেখাই এটা হচ্ছে একদমই নুড ফাউন্ডেশন দেখান দেখাবো একদমই নুড কালার এই যে জাস্ট দেখো আজকে সব দেখাবো মেকআপের ইনশাল্লাহ মেকআপের ইনশাল্লাহ সব দেখাবো এইটা জাস্ট দেখো এটা পেস্টেল ব্র্যান্ডের ঠিক আছে পেস্টেল ব্র্যান্ডের 825 25 টাকা এবং 40 নং শেড হ্যাঁ এটা খুব সুন্দর তারপরে দেখাবো 37 নম্বর শেড 37 দেখেছি 37 38 মনে হয় ডাবল আছে আচ্ছা 37 আচ্ছা এটা হচ্ছে 36 এটা তো ভাই এটা নিয়ে কোনো কথা নাই এটা নিয়ে নাও এটা জাস্ট চক্ষু বন্ধ করিয়া নিয়ে নিবা ঠিক আছে হোয়াইট কি হোয়াইটেনিং ডে ক্রিম আছে কোনো আচ্ছা একটু ফ্যানটা ঘুরাবা একটু বাস এটা দেখাই দিই এটা আসবে হচ্ছে আমার মেরুন কালার একটা শেড অনেক বেশি সুন্দর সবগুলো কালারই জোস এটা নিয়ে কোনো কথা হবে না 36 নাম্বার শেড ঠিক আছে 36 নাম্বার এইট এই যে আমার পাকনা বুড়ি দিয়ে দিছে ওয়াও ইয়ে চিমটি দেখো এখানে আমার এক ফ্যান পেয়েছি আমি যেটা দিয়েছি ও সেটাই নিয়েছে ঠিক আছে ড্রেসের পেজের নামটা কষ্ট করে বলবেন প্লিজ হ্যাঁ একটু কষ্ট হলেও বলতে হবে অসুবিধা নাই তোমরা বলছো বলে দিচ্ছি তার আগে যেই হাতে যেই শেডটা নিয়েছি এটা আমি দেখাই দিব সব থেকে সুন্দর একটা ডিপ কালার ঠিক আছে যারা ডিপ কালার পছন্দ করেন এবং শুধুমাত্র লিপস্টিক দিলেই চলবে শুধুমাত্র তাদের জন্যই দেখিয়ে দিচ্ছি এটা শেড নাম্বার 23 23 নাম্বার শেড 23 নাম্বার শেড জাস্ট কালারটা দেখো এত সুন্দর দেখো শুধু লিপস্টিক দিলেই হবে 23 নাম্বার শেড আপু ফেস পাউডার দেখাও দেখাবো একটু সাথে থাকো ধৈর্য ধরে এটা আসবে 23 নাম্বার শেড তারপরে দেখাচ্ছি হচ্ছে পেস্টেলের এক নাম্বার 01 মানে এটা হচ্ছে রেড একদমই চেরি রেড থাকে না এটা হচ্ছে চেরি রেড এটা তো খুবই সুন্দর একটা লাল লাল কিন্তু আমার পছন্দ মতো পাওয়া যায় না মানে আমার যেই লালটা আমি খুঁজি সেটা পাওয়া যায় না বাট এই লালটা অনেক সুন্দর এই যে দেখো এই লালটা অনেক সুন্দর এটার শেড নং হচ্ছে 006
06 ঠিক আছে 06 প্রাইস আসবে 825 পেস্টেল ব্র্যান্ডের হাইলাইটার দেখাবো সব দেখাবো সাথে থাকো এটা দেখো এটা একদমই নিউজ এটা একদমই নিউজ কালার যদি ভালো লাগে নিয়ে নিতে পারবা প্রাইস আসবে 825 27 নাম্বার শেড দাঁড়াও একটা মিনিট 27 নাম্বার শেড এই যে দেখো ঠিক আছে এটা 27 নাম্বার শেড আপু কমেন্ট করেছে একটু দেখো কমেন্ট করছি একটু দেখো টুইঙ্কেল আচ্ছা পিন কমেন্টে দেয়া আছে তারপরও আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের শপটা হচ্ছে মিরপুর 1 বাগদাদ শপিং কমপ্লেক্সের সেকেন্ড ফ্লোরে দ্যাট মিন্স দোতলায় এসে তোমরা হাতের রাইট সাইডে লেফট সাইডেই পাবা সেটা হচ্ছে 01 নাম্বার শপ ঠিক আছে এটার প্রাইস আসবে হচ্ছে 825 27 নাম্বার শেড অ্যান্ড দেন এটা দেখাই এটাও 37 নাম্বার তো অনেকগুলো আছে দেখা যাচ্ছে এটা দেখাবো 19 ও এই যে কিউটের ডিব্বা জি বলেন নিশি অপু বলেন না আর কোনো কাম নাই ভাইয়ার সাথে ঘোরা যারা হ্যাঁ এই দেখো এই কালারটা জাস্ট দেখি কি যে সুন্দর আপু কসমেটিক্স প্রোডাক্টের উপর কি ডিসকাউন্ট হবে না রে আপু কসমেটিক্সের উপর ডিসকাউন্ট হবে না কসমেটিক্স বলতে মেকআপ আইটেমের উপর এবং হচ্ছে আমাদের তনুজের প্রোডাক্টের উপর এমনি ডিসকাউন্ট করে প্রাইজিং মেনশন করেছে ওরা আর তোমরা এছাড়া বাদ বাকি যে ধরনের প্রোডাক্টস আছে তার উপর ডিসকাউন্ট পাবা ঠিক আছে এটা দেখো শোরুমে যদি আসো সেক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবে কিন্তু অন্য প্রোডাক্টগুলোতে ওকে এই এই লিপস্টিকটা এই লিপস্টিকটা জাস্ট দেখো এই লিপস্টিকটা জাস্ট দেখিয়েছি এইটা এই শেডটা পেস্টেল ব্র্যান্ডের প্রাইস আসবে হচ্ছে 825 19 নাম্বার শেড এটা মুখস্থ রেখো 19 নাম্বার শেড ঠিক আছে এটা মুখস্থ করে রেখো অনেক বেশি সুন্দর একটা শেড নাও অনেক বেশি সুন্দর এবার একটা পার্পলিশ একটা ল্যাভেন্ডার কালার দেখাবো এই ল্যাভেন্ডার কালারটা কিন্তু আমার আছে 29 নাম্বার শেড আমি একটা সি গ্রিন কালার শাড়ির সাথে এটা পরেছিলাম সি গ্রিন কালার শাড়ির সাথে খুবই সুন্দর তোমরা আমার ছবি দেখে নিতে পারো সি গ্রিন কালারের শাড়ির সাথে আমি এই লিপস্টিকটা দিয়েছিলাম আচ্ছা নিউ ফেস প্যাক এন্ড নিউ হেয়ার প্যাক নিবো অ্যাড করে করো আর এক্সটেন্সও আসলে দিও এক্সটেন্সও আসলে কবে যে নিবো আমি আপনি কি ম্যারিড নাদিয়া আলম জি আমি ম্যারিড এসি ক্রিমটা কি কাজ করে আচ্ছা এসি ক্রিম আছে আমি যখন দেখাবো তখন বলে দিব এইটা জাস্ট দেখো এটা খুবই নিউড একটা কালার প্রাইস আসবে 825 এটা হচ্ছে 29 মানে 29 নাম্বার আচ্ছা যারা বিকাশ করে ফেলেছো তাদের অর্ডারটা ডেফিনেটলি কনফার্ম বাট আমরা তো সবাই অ্যাডমিনরা এখন হচ্ছে লাইভে আছেন সো লাইভটা শেষ হলে তারপরে হচ্ছে আমরা চেক করব ওকে আচ্ছা ইনবক্স চেক হচ্ছে একটু জাস্ট ওয়েট করো হ্যাঁ আপু এখন ম্যারিড পাকা বুড়ি রে ভাই আপু কাজল দেখাও হ্যাঁ আমি কাজলও দেখাবো এবং লাইনার দিয়েছি আমি আমি তোমাদেরকে একটু দেখাই কিভাবে দেখাবো ফাউন্ডেশন দেখাবে দেখাবে কিন্তু চিকি শেষ না নিশ্চয়ই কারো আছে আমার লাইনারটা দেখেছো এখানে ব্ল্যাক কালার ড্রেসেতে আমার খুব শেড দিচ্ছে আর কি খুব ফ্ল্যাশ হয়ে যাচ্ছে যার জন্য আমি দেখাতে পারছি না অনেক সুন্দর বুঝা যাচ্ছে তো যাই হোক এই আসবে আমার লাইনার হ্যাঁ ছবি তুলে দেখাই দিব নে যাই হোক রিয়েলি ইউ আর সো গর্জিয়াস এন্ড ইউর এভরি টকিং জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ তো এই ছিল হচ্ছে আমার লিপস্টিকের কালার্সগুলো আরও আছে আমি একটু দেখে তারপরে তোমাদেরকে দেখাই দিচ্ছি এবার সব নুট শেডগুলো দেখাবো 30, 31 আর 20 আচ্ছা 20 নাম্বারটা আগে দেখাই ফাউন্ডেশন দেখো বাপু তুমি কি পেস্টেলের আইলাইনার দিয়েছো না আমার পেস্টেলের আইলাইনার বাসায় আছে বাসায় আমি সবসময় এটা ইউজ করি পেস্টেলের আইলাইনারটা ধরো যখন কিনা আমি একদম ডিপ কোনো ব্রাইডাল মেকআপ টাইপের কিছু করি তখন আর যখন কিনা আমি সচরাচর খুব ইজি মানে আমার কাছে টাইম নাই তখন আমি একটা জিনিস দিতাম হ্যাঁ এটা আমি আজকে এখানে পেয়েছি তো ওইটাই আমি তোমাদের সামনে শো করে দিব দেখাই দিচ্ছি দাঁড়াও এটা হচ্ছে আমার প্রায় 20 নাম্বার শেড এই যে যে শেডটা দেখো 20 নাম্বার শেড এটা আমার খুব পছন্দ হয়েছে প্রাইস আসবে 825 ওকে এইবার আরেকটা পিচি কালারের নিউড এই নিউডটা সবার প্রয়োজন 43 নাম্বার শেড এই এই পিচটা কিন্তু সবার প্রয়োজন আপু তোমাকে ব্ল্যাক ড্রেস অনেক নাইস লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে দেখো এত
কিছুক্ষণ পর একটা কালার মানে কালার আসছে যেটা কিনা সবার খুব বেশি পছন্দ, 34 নাম্বার শেড। প্রাইস আসবে হচ্ছে 825 টাকা। ওকে 825। ও থ্যাংক ইউ বাবা। আপু তোমার হেয়ারে কোন কালারটা ইউজ করেছো? হেয়ার কালার আপাতত আমাদের এখানে নাই, বাট এটা তো আমি পার্লার থেকে করেছি। শপে যেতে চাই, নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে যারা ইনবক্স করবেন তাদেরটা তো আমরা পাঠিয়ে দিব, আর যারা কিনা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেস এখানে পিন পোস্ট করা আছে তারাও আমি মুখে মুখে বলে দিচ্ছি। এবার এই কালার দুটো আমি একসাথে দেখাই, বিকজ অফ কালারটা দুটোই সেম সেম, জাস্ট এক শেড এদিক সেদিক। ওকে, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 31। তো 31 নাম্বারটা আগে দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো সব নিউট কালারের শেড। ওকে, যাদের প্রয়োজন নিউট কালারটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে 31 নং শেড, এই যে দেখো এটা হচ্ছে 31 নং শেড, খুব নাইস লাগবে লিপসে দিলে। ওকে, আরেকটা কালার দেখাবো, এটা একটু, এটা আমার আছে, হ্যাঁ এটা আমার আছে। ও দারুন, এই যে দেখো এই কালারটা, সরি এই যে এই কালারটা, প্রাইস আসবে 825 টাকা, 30 নাম্বার শেড। 31 এবং 30 দুটোই আমার আছে, প্রাইস আসবে হচ্ছে 825 টাকা। ওকে 825 টাকা। ওকে, সো প্যাস্টেলের লিপস্টিকগুলো দেখানো কমপ্লিট, এছাড়াও আরও দুটো আছে, এই দুটো দেখাই দিই। এটা হচ্ছে আমার শিমারি লুকস দিবে, ঠিক আছে। কি দেখাতে বলছিলাম, অয়েলি স্কিনের ফাউন্ডেশন দেখাও। আচ্ছা দেখাচ্ছি, দেখাই দিব। এটা দেখো, এটা আসবে গ্লসি কালার, আমি একটু এভাবে দেখাই, এই যে দেখো এই রকমের গ্লসি আসবে, ঠিক আছে এই রকমের গ্লসি আসবে এটা। এটা হচ্ছে 11 নাম্বার শেড, প্যাস্টেলার, 825 টাকা। আজকে যতগুলো লিপস্টিক দেখালাম সবই 825 টাকা করে। আর এটা দেখাই দিই, এটা হচ্ছে আমার আরেকটা নুডের মধ্যে শিমারি, নুডের মধ্যে শিমারি, বাট এটাও কিন্তু মানে ইউজেবল একটা শেড, মানে সচরাচর ইউজ করা যায় এইরকমের একটা শেড। প্রাইস আসবে 825, শেড নাম্বার হচ্ছে 17। সো মোটামুটি আমার এখানে সব লিপস্টিক দেখানো কমপ্লিট। দেখো আমার হাতের কী অবস্থা, এবার তোমরাই দেখে নাও তোমার কোন কালারটা মনে ধরেছে, ঠিক আছে। যাদের শেড নাম্বার মনে নাই তারপরও তারা এখান থেকে চুজ করে নিয়ে নিতে পারো, আপুকে বললে হয়তো বা আপু তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে। যেমন এই কালারটা, এই কালারগুলো অনেক ডিফারেন্ট কালার, এই কালারগুলো অনেক ডিফারেন্ট কালার, এবং বারবার করে আমি বলছি আমি নিজেই প্রমাণিত, হ্যাঁ মানে ব্ল্যাক সোপটা আমি ইউজ করে এত বেশি মজা পেয়েছি, যেটা আমি হাতে ইউজ করেছি অনেক বেশি ভালো, জাস্ট ওয়াও। কালার্সগুলো কনফিউজড যে কোনটা নিব, এটা সবাই, এই জন্য লিপস্টিক কেউ একটা নেয় না, যার যেটা প্রয়োজন সে সেটা। ও আচ্ছা, আবার দাও বাবা, আবার দাও, আবার দাও, আমি দেখছি। হ্যাঁ, আয়রা আমাকে এতগুলো লাভ দিচ্ছে, ঠিক আছে। এই যে জাস্ট দেখো, ও নাইস, হ্যাঁ আসছে তোমা খুব, হ্যাঁ হ্যাঁ আসতেছে, ঠিক আছে। সো লিপস্টিকের পালা ডান, আজকে আমি কিছু লাইনার নিয়ে যাব, লিপ লাইনার, ঠিক আছে, কিছু লিপ লাইনার দেখাবো। তার আগে আমি একটু কালারগুলো বাছাই করে নিই। এগুলো হচ্ছে পেস্টেলের, এই পিছন থেকে তোমরা কালারগুলো দেখো, অনেক লাভ দিচ্ছে। আচ্ছা পেস্টেলের এটার প্রাইস এত রিজনেবল, 240, আল্লাহ 240 টাকা। পেস্টেলের লিপিগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর অনেক। আর মিলানির লিপস্টিক তো তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না, আমার ব্যাগের মধ্যে দেখো কয়টা আছে, এই দেখো আমার ব্যাগের মধ্যে কয়টা আছে, আমি জাস্ট তোমাদেরকে শো করে দিই, আমার ব্যাগের মধ্যেই আছে কয়টা, এই একটা, আমি কালকেই তিনটা লিপস্টিক নিয়েছি, এই দুটো আমার কাছে আছে, আমি এই দুটো মিক্সড আপ করে তারপরে দিয়েছি। এটা হচ্ছে মিলানের, খুবই সুন্দর, আমি জানি না এগুলো আছে কিনা বা আসবে হয়তো বা, মিলানের এটা হচ্ছে 12 নম্বর শেড, নিউট কালার, 12 নম্বর শেড, ঠিক আছে। 800 কত যেন, 850। আর এটা তো সুপার ডুপার একটা কালার, সুপার ডুপার একটা কালার, ঠিক আছে। এটা হচ্ছে সুপার ম্যাট, ট্রাস্ট মি অনেক সুন্দর। এটা হচ্ছে 15 নম্বর শেড, আর এটা হচ্ছে 12 নম্বর শেড, প্রাইস আসবে 850 টাকা। হ্যাঁ আমারটা আমার ব্যাগে রেখে দেই। পেস্টেল ব্র্যান্ডের আমার কাছে অনেকগুলো আছে যেগুলো বাসায়। এবার হচ্ছে আমি তোমাদের এগুলো একটু দেখাই দিই, দাঁড়াও এটা একটা কালার আসবে, এটা আসলে কিভাবে বুঝাবো তোমাদেরকে এত কালারসগুলো, মিলানি চলে আসছে, নিউ মিলানি কবে আসবে, আয় হ্যাঁ মিলানি চলে আসছে, হ্যাঁ শেষও হয়ে যাচ্ছে। তুমি কোনটা নিবা সেটা বলো। পেস্টেলের ব্ল্যাক কালারের পেন্সিল যাদের প্রয়োজন, ব্ল্যাক কালারের পেস্টেল মানে কাজল যেটা, ঠিক আছে, কাজল যেটা, পেস্টেলের এমন কিছু নাই যেটা ভালো না, আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি দিয়ে বলছি। পেস্টেল মানেই হচ্ছে একদম ডিফারেন্ট একটা ব্র্যান্ড, ডিফারেন্ট একটা প্রোডাক্ট, খুবই সুন্দর। আপু তুমি যে লাইনারটা ইউজ করেছো আমি বলে দিচ্ছি, দেখিয়ে দিব, দেখো অনেক সুন্দর অনেক। এটা
এটা খুব বেশি ভালো, সুন্দর অনেক। এটার প্রাইস আসবে 240 টাকা। পেস্টেলের ব্ল্যাক কাজল, পেস্টেলের ব্ল্যাক কালারের কাজল, ঠিক আছে। এছাড়াও এখানে আরেকটা কাজল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমার, এটা কি, এটা কি আপু, ফরএভার, এটাও একটা কাজল, বাট এটা রিজনেবল প্রাইসে, এটা হচ্ছে 180 টাকা। ওকে, এটা 180 টাকা কাজল। আমাকে দেখাও কালারগুলো মিলানের, এই তিনটা কালার দাও তো, যেই তিনটা কালার আমি নিয়েছি ওইটাই আছে। পেস্টেলের কাজলের প্রাইস কত আপু, পেস্টেলের কাজলের কাজল 240। এই যে দেখো কালারসগুলো চলে আসছে, তোমাদের প্রয়োজন হলে তোমরা নিয়ে নিতে পারো। তিনটা কালার আমি 15, 12, 18 হচ্ছে 12, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 18, ঠিক আছে। সো এই তিনটা কালার, আমার তিনটা কালারই পাইসে আমি নিয়ে নিছি, যা আল্লাহ যা করে। প্রাইস আসবে হচ্ছে 850 করে মিলানের। ওকে, এইভাবে ধরছি, তোমরা স্ক্রিনশট দিয়ে যা যেটা লাগবে নিয়ে নিতে পারো। আপু আমার অর্ডারটা কনফার্ম করো, আমি বিকাশও কমপ্লিট করে দিয়েছি, তাজরিন আক্তার আপু, ঠিক আছে, একটু একটু ওয়েট করো। আচ্ছা, লিপ লাইনার কোনটা কোনটা নিব আমি দেখে দেই, ধরো এটা হচ্ছে, হ্যাঁ আমার পাশে আয়রা, আয়রা মা গো মা, তোমার পাশে কে আয়রা। এটা দেখো, এটা নতুন একটা জিনিস বুঝিয়ে দিই, যদি তোমরা লাইনার করো একটা ডিপ কালার দিয়ে, ভিতরে একটা লাইট কালার দাও, খুবই সুন্দর একটা কম্বো হয়। হ্যাঁ, লাইক এই টাইপের একটা কালার দিলা, এই যে কালারটা আমি দেখাই, এই রকমের তিনটাই নিব আমি, জানতাম স্বপ্নিল, স্বপ্নিলের ওইটাতে আমার নেল পলিশ আর ওই তিনটা অ্যাড করে দিও, এখনই করে দাও, ঠিক আছে, অনেক কিছু আছে। আচ্ছা, এটার রেটটা আছে, এটার রেটটা মিলানির, মিলানির রেটটার কথা বলছো কি নাকি এইটার? আচ্ছা ওয়াও, এটাও আছে দেখো, এটাও ডিপ কফি কালার, ডিপ কফি কালার, এটা নিউট কালার, অনেক সুন্দর, অনেক সুন্দর ভাই রে ভাই। দাঁড়াও আমি একটু আলাদা করে নেই কালারসগুলো, কারণ আমি নিব তো, একটু কালারসগুলো আলাদা করে নেই। এই যে একটা মিনিট, রেড নাই, রেড নাই, রেড 14 নম্বর। আচ্ছা দাঁড়াও বাবা, কালারসগুলো একটু, কোনটা মা? আচ্ছা এই হচ্ছে গিয়ে, বলো কি কি চাও? আচ্ছা এই রেডটা, ও এইটার রেড চাচ্ছ কি? মিলানির রেড, মিলানির রেড আসবে, আসে নাই এখনো, এই কালার গুলোই এখানে আছে ডাবল করে। হ্যাঁ এটা ধরো, এই দেখো আমি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পেন্সিল, এই সাতটা পেন্সিলের সাতটা কালার দেখিয়ে দিই, সাতটা কালারও আমি নিব, সাতটা কালার নিব, কারণ হচ্ছে আমি কখনোই মানে লিপ লাইনার আর্ট করে তারপরে দেওয়ার সুযোগ পাই না, মানে টাইম পাই না, বাট আজকে আমার খুবই মনে ধরে গেছে পেস্টেল, আমি এতদিন খেয়াল করি না, আজকে লাইভ করতে এসে খেয়াল হয়েছে। এটা দেখো, এই হচ্ছে কালারসগুলো, এটা হচ্ছে ডিপ ডিপ কফি কালার, ডিপ কফি কালার, ঠিক আছে, ডিপ কফি কালার। তারপরে হচ্ছে আমি যেই কালারের লিপস্টিকটা দিয়েছি, এই লিপস্টিকের কালারের পেন্সিল হচ্ছে এইটা। ওকে, আর কালার নাই, আর কালার নাই, মিলানির আবার আসলে আমরা শো করে দিব, ঠিক আছে। এই কালারসগুলো হচ্ছে বেশি হিট, যার জন্য বেশি বেশি করে আনা হয়েছে। ওকে, এই দেখো, এটা আসবে রেড, এটা আসবে পার্পল, এটা আসবে অনিয়ন পিঙ্ক, নিউট কালার। আচ্ছা আপু আসলে জানাও, তাহলে একবারে নিব। আচ্ছা অসুবিধা নেই, তোমার জন্য এটা রাখা হয়েছে। ওকে, সো এই আসবে হচ্ছে আমার পেন্সিলগুলো, এগুলোর প্রাইস আসবে ইচ 240 টাকা। এগুলা সবগুলা মুট করে আমি এখন ব্যাগের মধ্যে নিয়ে নিব। হ্যাঁ, প্রাইস আসবে 240 টাকা অনলি, 240 টাকা অনলি। সো এটা ডান কমপ্লিট, ঠিক আছে, খুবই রিজনেবল। এবার আমি না ফাউন্ডেশন দেখাবো, দেন 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 ফাউন্ডেশন দেন, ও আচ্ছা এইটা, ওকে ফাউন্ডেশনের, আচ্ছা ফাউন্ডেশন ইজ দ্যাট, আমিও বুঝি নাই তোমার ড্রেসের প্রাইস আপু, আমরা তো ড্রেস সেল করছি না। আচ্ছা এটা তো আরেকটা পেজের, সো আমি আমার ওয়াচ খুলে ফেলি, দাঁড়াও। এবার হচ্ছে ফাউন্ডেশন দেখাবো, ফাউন্ডেশন ফার্স্ট স্টেজ যেটা নিয়েছি, আমি বলি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেড আমি খুবই পেস্টেল লিপি নিব আপু, নিয়ে নিও আপু, কোনো অসুবিধা নাই, আমি জাস্ট ছয়টা শেডই এভাবে ভাবে করে তোমাদেরকে একটু দিয়ে দেখাবো, ঠিক আছে। এবং এই শেডগুলো অয়েলি স্কিন এবং ড্রাই স্কিনের জন্য ভালো হবে, ঠিক আছে। আচ্ছা আরে, তোমাকে কত কিউট লাগছে ড্রেসটা, কোথা থেকে নিয়েছো ড্রেসটা? নিয়েছি হচ্ছে, না ড্রেসটা নিয়েছি হচ্ছে ওয়াইল্ড ফ্যাশন থেকে নিয়েছি, ঠিক আছে, ওয়াইল্ড ফ্যাশন থেকে নিয়েছি। এটা দেখো, এই আসবে হচ্ছে আমার এই ইয়েটা, এটা এটা ফুল কভারেজ, এটা ফুল কভারেজ, ওকে ফুল কভারেজ,
এটা কি কনসিলার আর ইশের? এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন আচ্ছা ফুল কভারেজ। এইটা এটা দেখো এটা শেড নাম্বার আসবে কত? দাঁড়াও আমি দেখে বলছি শেড নাম্বারটা। আচ্ছা এটা হচ্ছে 401 নাম্বার শেড। এই যে ফাউন্ডেশন, এটা কিন্তু আমাদের, তাও তো বললা না ড্রেসটা কই থেকে পাবো আর প্রাইস। আপু এটা বলে দিয়েছি আমি মাত্র, বিশ্বাস করো একটা পেজে এসে আরেকটা পেজের প্রমোশন করাটা তো ঠিক না ডেফিনেটলি, তাও আমি বলে দিয়েছি। মিলানির মোট কয়টা কালার হয় আপু তা তো বলতে পারবো না, বাট মিলানির যেই কালারগুলো হিট সেই কালারগুলোই হচ্ছে আমরা বেশি করে পিক করেছি। সো এটা দেখো এটা হচ্ছে 401 নাম্বার শেড। এটার প্রাইস কত? 1490। আচ্ছা এটার প্রাইস, এটা এটা ব্র্যান্ডটা হচ্ছে পেস্টেল, এটা হচ্ছে পেস্টেল ব্র্যান্ডের। W7 আসবে? ও আচ্ছা এটার প্রাইস আসবে হচ্ছে 1490 টাকা। ঠিক আছে তুমি কোন ফাউন্ডেশন ইউজ করেছো? আমি হচ্ছে পেস্টেল ব্র্যান্ডের একটা ইউজ করেছি, ওইটা কত? 403 নাম্বার শেড। আমারটা হচ্ছে 403 নাম্বার শেড আর এটা হচ্ছে 401, ফুল কভারেজ দিবে। আচ্ছা এরপর ব্রাইট যারা তাদের জন্য, এরপর হচ্ছে আমি নেক্সট কালারে যাব। নেক্সট কালারটা একটু দেখাই দিই, দাঁড়াও। নেক্সট কালারটা এটা হচ্ছে 405। এটা আবার ধরো আমার স্কিনের মতো যারা আছো তাদের তাদেরও খুব ভালো হবে, আমি দেখাই দিচ্ছি। 405 প্রাইস আসবে 1490 টাকা। এটা আমি একটু এইরকম জাস্ট করে দেখাই, এই যে ঠিক আছে এটা হচ্ছে 405 নাম্বার শেড। 405 নাম্বার শেড খুবই ভালো একটা শেড, 1490 টাকা। হ্যাঁ তারপর হচ্ছে আমি এই যে এটার প্যাকেজিংটা হচ্ছে এই রকমের যেটা আমার বাসায় আছে। আপু ফাউন্ডেশনের সাথে কোন কম্প্যাক্ট পাউডারটা ভালো হবে একটু বলো। আচ্ছা সানা হাবিব আপু আমি ডেফিনেটলি, এটা তুমি একটু ভালো কোয়েশ্চেন করেছো এটা আমি বলবো। এটা দেখো এটা আসবে প্যাকেজিংটা, আর এটা তো আমার হচ্ছে টেস্টার, দ্যাটস ওয়াই আমি এটা এইভাবে দেখাই দিচ্ছি। এবার নেক্সট এই কালারটা এটা হচ্ছে 406। আমার এই কালার একটা শেড এদিক সেদিক, ঠিক আছে একটা শেড কম বেশি। এই যে দেখো এটা 406 নাম্বার শেড, প্রাইস আসবে হচ্ছে 1490 টাকা। তারপর এটাও ডান, এরপর দেখাবো আরেকটা যেটা কিনা আমি ইউজ করেছি আজকে। এটা দেখো এটা এটা হচ্ছে 403 নাম্বার শেড, এই শেডটা আমি ইউজ করি। এই যে 403 নাম্বার শেড, 403 ঠিক আছে। হ্যাঁ একটু কনসিলার একটু অ্যাড করে নিতে পারবা। এটার প্রাইস আসবে 1490, 403 নাম্বার শেড। এবার হচ্ছে আমি নেক্সট আরেকটা, এই শেডটাও সুন্দর, এই শেডটা হচ্ছে 404। এটা হচ্ছে 403 এবং 404 কিন্তু সব শেডেই যাবে, 403 এবং 404 সব শেডেই যাবে। আর উপরেরটা হচ্ছে একদম ফেয়ার আপুদের জন্য, 403 404 হচ্ছে সব শেডের জন্য যাবে। এটার প্রাইস আসবে 1490 এবং প্রাইস শেড নাম্বার 404। এবং লাস্টলি একটা শেড দেখাই দিব পেস্টেল ব্র্যান্ডের। ওকে এটা হচ্ছে আবার ফেয়ারদের জন্য। হাইলাইটার দেখি আপু, হ্যাঁ এখনই হাইলাইটারে যাবো এবং তোমাদের সামনে আমি হাইলাইটার দিয়ে দেখাই দিব যে হাইলাইটারের ইয়েটা কেমন। এটা হচ্ছে 402 নাম্বার শেড, এটা ফেয়ার আপুদের জন্য, ঠিক আছে ফেয়ার যারা আছো তারা এটা এটা পিক করবা। 402 এটা হচ্ছে ফেয়ারদের জন্য, এই যে সি এটা হচ্ছে ফেয়ারদের জন্য। 402 প্রাইস আসবে 1490 টাকা। সো এখানে ছয়টা আমি তোমাদেরকে ইউজ করে দেখাই দিলাম। এবং আমার কাছে যেই কনসিলারটা আছে, আমার কনসিলারটার শেড নাম্বার কত আমি ভুলে গেছি, আমি তোমাদের দেখাই দিচ্ছি, দাঁড়ো আর একটু টিস্যু দিবা। আমি একটু এটা মুছে ফেলি, দাঁড়ো কনসিলারটা দেখাই দিই। কনসিলারের প্রাইস কত? আচ্ছা কনসিলারের প্রাইসটা আমি বলে দিব এবং দেখাও দিব। আচ্ছা কনসিলারের প্রাইস হচ্ছে 625। আমার সেটা কত আপু জানেন? ভুলে গেছি তো। আচ্ছা এই কনসিলারটা দেওয়াটা ইজি অ্যাপ্লাই, কি লিখছে even you have no makeup sense please go and learn something from youtube okay bye bye acha black hand tar pore bye bye apu apni to amake shikhai dilen na uni to amake suggestion diyeche youtube dekhar jonno acha thik ache oshubidha na ami youtube o dekhbo ajan kore thiki আচ্ছা আজান হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ
ঠিক আছে? এই হাইলাইটার কই? হাই, হ্যালো। সব জায়গায় তুমি? আচ্ছা, দেখা যায়। এটা একটু দেখি তো। Nice. You look so nice here. Thank you so much. Hi, Shomapu. খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার হচ্ছে আমি তোমাদেরকে হাইলাইটার গুলো দেখাই দিব, আমার খুব এক্সাইটেড এটা নিয়ে। এরপরে হচ্ছে আমি তোমাদেরকে কনসিলার গুলো দেখাই দিব, ঠিক আছে? ফার্স্টের তিনটা হচ্ছে 320, 321, 322। কিভাবে? আচ্ছা, এই লাইটটা অফ করা যায়? হ্যাঁ, আমার মাথার উপরটা একটু অফ করে দাও তো, আমি একটু দেখাই ঠিকঠাক মতো। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ স্বর্ণা আক্তার আপু। মাথার উপরেরটা রে, তাছাড়াও আমি তোমাদেরকে হাতে নিয়ে দেখাবো, তিনটাই এখানে হাইলাইটার আছে, যদি কিনা ভালো লাগে। সো রিজনেবল প্রাইস, সো রিজনেবল। এই যে ধরো এই একটা আমি হাতে নিলাম, ঠিক আছে, এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা, এই হচ্ছে তিনটা, এই যে তিনটা, এই হচ্ছে তিনটা আমার হাইলাইটারের শেড, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমার হাইলাইটারের শেড, আমি এখানে তোমাদেরকে ইউজ করে দেখাই দিচ্ছি। এই যে বুঝাইতে পারছি না, খুবই সুন্দর, বিশেষ করে এই যে এই দুটা শেড, এই এইটা তো মানে খুবই সুন্দর। এটা হচ্ছে একটু হোয়াইট বেস, এটা হচ্ছে একটু পিচি কালারের বেস, আর এটা হচ্ছে আমার হোয়াইট অ্যান্ড পিচ কালার মিক্স ম্যাচ। ওকে, সো তোমাদের তিনটা কালারই আমাদের খুবই প্রয়োজনীয়, তিনটা কালারই আপু। এটা আবার কি হাইলাইটারটার প্রাইস কত আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে 320, 321, 322। প্রাইস আসবে হচ্ছে আপু কত? 470। হাইলাইটারের প্রাইস 470। আর এটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার, তাই না? এটা হচ্ছে ফেস পাউডার বা কম্প্যাক্ট পাউডার, যেটাই বলো না কেন, এটা হচ্ছে 20, 35, 45, 50। এইখানে হচ্ছে চারটা শেড আছে, যার যেই শেড আমাদেরকে স্ক্রিনের ছবি, তোমাদের স্ক্রিনের ছবি পাঠালে আমরা হচ্ছে শেড ম্যাচ করে দিব, আর যদি কিনা তোমাদের পছন্দ থাকে দিতে পারবো। প্রাইসও হচ্ছে 450। এই পাউডারগুলোর প্রাইস হচ্ছে 550 টাকা। তোমার হাইলাইটারের দাম কত? 470 টাকা অনলি, ঠিক আছে? 470 টাকা অনলি, ওকে, 470 টাকা অনলি, রাইট? এই যে আমার এই শেডটা, বাট আমার সব থেকে পছন্দ হয়েছে এই শেডটা, 322 নাম্বার শেডটা, কারণ এটা এটার মধ্যে হচ্ছে তোমার পিচ কালারও পাবা তুমি, এটার মধ্যে হচ্ছে তুমি হোয়াইটিশটাও পাবা, আর হোয়াইটটা তো খুব সুন্দর। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই, মানে একটু তার পেস্টেল ব্র্যান্ড তো খুবই সুন্দর, পেস্টেল ব্র্যান্ড খুবই সুন্দর। এখানে লাইটের জন্য হয়তো বুঝাইতে পারতেছি না, বাট অনেক বেশি সুন্দর, ঠিক আছে? সো হাইলাইটারের প্রাইস 470, আর এটার প্রাইস হচ্ছে 550। সো আমার ইসের প্রোডাক্টগুলো দেখানো যান, এটা একটু ধরবা, ঠিক আছে? এবার চলো আমি চলে যাই, কিসে যাবো?
কাজল ওকে এই ল্যাকমির এই কাজলটা ডিপ ব্ল্যাক এখানে লিখাই আছে এবং এটা আপু অলরেডি তোমাদেরকে সোয়াচ করে দেখিয়েছে আপুর এটার ভিডিওজও আছে তোমরা একটু দেখে নিও খুবই সুন্দর এই কাজলটা আমি আজকে একটা নিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেন দেখাই দিব নি এটার আসলে আসল ভিউটা কেমন এবং আমার লাইন এটার প্রাইস আসবে হচ্ছে ডিপ ব্ল্যাক এটার ল্যাকমির এটার প্রাইস আসবে 280 টাকা তোমার হাইলাইটারটা নিবো ডেফিনেটলি নিয়ে নিও প্রাইস আসবে হচ্ছে 470 টাকা আমার হাইলাইটারের প্রাইস আর এটার প্রাইস আসবে হচ্ছে মাত্র আসো এসে বসো এটার প্রাইস আসবে 280 টাকা ওকে সো এটা দেখানো ডান এরপর দেখাই দিব হচ্ছে আমার ল্যাকমির কাজলের প্রাইস কত আপু ল্যাকমির কাজলটা খুব ভালো ডিপ কাজল এটার প্রাইস আসবে হচ্ছে 280 টাকা এটার প্রাইস 280 এবং এই যে ল্যাকমির যে আইলাইনারটা ল্যাকমির যে লাইনারটা আমি ইউজ করেছি আমি এটা ছবি পোস্ট করে দিব নি ল্যাকমির আইলাইনার খুবই সুন্দর তুমি যে কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবা এটার প্রাইস কত 160 এটার প্রাইস 160 টাকা এটা আমি ছোটবেলা থেকে ইউজ করি বাট এটার আসলে ভ্যারিয়েশন আছে তোমরা অ্যাপ্লিকাটা কিনবা না কোথাও থেকে সো এটার প্রাইস আসবে এই ল্যাকমির এই আইলাইনারটার প্রাইস আসবে 160 টাকা ওকে সো এটাও তোমরা নিয়ে নিতে পারো আচ্ছা ওকে এইবার হচ্ছে আমি আরো মাস্কারা দেখাবো তার আগে হচ্ছে হ্যাঁ আচ্ছা এবার আরেকটা আইলাইনার দেখাবো সেই আইলাইনারটা তো তোমাদেরকে আমি বলেছি যে পেস্টেল ব্র্যান্ড আমি সবসময় ইউজ করি পেস্টেলের আইলাইনার আমার অনেক আছে অনেক পেস্টেলের এমন কিছু নাই যে আমার নাই এটা হচ্ছে 685 টাকা এটার যেমন প্রাইস তেমন হচ্ছে এটার কাজ তেমন ডিপ তেমন সুন্দর এটা 685 টাকা পেস্টেলার আইলাইনার অনেক সুন্দর পেস্টেলার আইলাইনার আমি তোমাদেরকে দিয়ে দেখাবো ঠিক আছে প্রাইস আসবে 685 টাকা ল্যাকমির কাজল অ্যান্ড আইলাইনারটা আমি অর্ডার করে দিয়েছি ওকে থ্যাংক ইউ এবার নেক্সট এটা কি মাস্কারা আচ্ছা এটা হচ্ছে পেস্টেলার মাস্কারা ওয়াও সুন্দর ভলিউম আছে না এই যে এটা হচ্ছে ভলিউম মাস্কারা তোমরা দেখে নিও এখানে সব কিছুই করা আছে এবং এটা হচ্ছে পেস্টেল ব্র্যান্ডের প্রাইস আসবে হচ্ছে 675 টাকা 675 টাকা 675 675 টাকা মাস্কারা খুবই সুন্দর ভলিউম লেয়ার করা যাবে এটা দাঁড়াও আমি একটু দেখে নেই এটার ব্যাপারটা কি ভিতরটা এই যে দেখো ভলিউম করা যাবে ওকে এই যে ভলিউম করা যাবে ওকে এটার প্রাইস আসবে হচ্ছে 675 এটাও একটা নিব অনেক সুন্দর 675 টাকা ওকে আচ্ছা তারপর হচ্ছে দাঁড়াও একটা মিনিট বাবা রে বাবা কুটকুটি একটা কোটি কুটকুটি তারপর আরেকটা এটা দেখিয়েছি ল্যাকমির আইলাইনার 280 টাকা হ্যাঁ আচ্ছা তারপর এটা কি ও আচ্ছা জেল আইব্রো কিট এটা আমি ওপেন করে দেখাই এটা দেখো এটা হচ্ছে আমার আইব্রো কিট ঠিক আছে হাতের অবস্থা আহারে ওয়াইফ দিয়ে মুছে ফেলবো অসুবিধা নেই আচ্ছা এটা একটু দেখিয়ে দিই তারপর এখানে না ফ্ল্যাশ করে অনেক বুঝছো লাইটে রিফ্লেক্ট করে অনেক এই যে দেখো এটা হচ্ছে আমার আইব্রো পেন্সিল যেটা আর উপরে হচ্ছে আমার ইসে দেয়া আছে এটা খুলতে পারি না কেন এই যে দেখো ওকে এটা এটা জাস্ট হ্যাঁ প্যাচাই খুলতে হবে এটা জাস্ট এইভাবে অ্যাপ্লাই করতে হয় সো এটার প্রাইস আসবে কত 720 এটার প্রাইস আসবে 720 টাকা এটার প্রাইস 720 টাকা ওকে এটা কি সানলাইট লিকুইড হাইলাইটার ও এটা তো বম এটা দেখাই এটা হচ্ছে পেস্টেলার হাইলাইটার ঠিক আছে এটা হচ্ছে পেস্টেলার হাইলাইটার লিকুইড হাইলাইটার এটা কিন্তু এটা দিয়ে কিন্তু ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিওস আছে ওকে এটা হচ্ছে দুটো একসাথে থাকবে
আলাদা আলাদা। আচ্ছা আমি দেখাই দিই, দাঁড়াও। সিঙ্গেল সিঙ্গেল 435 টাকা, 400। ও আচ্ছা একই জিনিস, আচ্ছা একই কালার, 435 টাকা মাত্র, 435 টাকা। ওকে, এটা হচ্ছে লিকুইড হাইলাইটার, 435 টাকা, পেস্টেলার 435, অনেক রিজনেবল। তারপর এটা দেখাবো, পেস্টেলার আইয়ের আই ব্রাউজার, ঠিক আছে। লিকুইড হাইলাইটারের প্রাইস হচ্ছে 435 টাকা, এটা হচ্ছে আইব্রোজ কিট। ওকে, এটার প্রাইস আসবে 440 টাকা, আইব্রোজ কিট, ঠিক আছে। আইব্রোজ এটা দিয়ে করতে পারবা, প্রাইস আসবে 440। এটাও আরেকটা মাস্কারা আছে, এই মাস্কারাটাও ভলিউম করা যাবে, ভলিউম মাস্কারা। এটার প্রাইস আসবে, যেই মাস্কারা পছন্দ করো, এটার প্রাইস আসবে হচ্ছে, এটাও পেস্টেলের, 675 টাকা। তো পেস্টেলের দুইটা দেখিয়েছি, একটা হচ্ছে, দুইটাই 675 টাকা, যার যেটা ভালো লাগবে পেস্টেলের, ঠিক আছে, 675 টাকা। আপু ড্রাই স্কিনের সিরাম দেখাও প্লিজ। আচ্ছা এগুলা মোটামুটি ডান, এবার ওই ভিতরের গুলা দেন। আচ্ছা হ্যাঁ, এটা দেখাবো, আচ্ছা আই শ্যাডোটা, ওকে আই শ্যাডোটা একটু দেখিনি। এই দেখো ব্ল্যাশ অ্যান্ড প্যালেট দেখাও আপু। আচ্ছা ব্ল্যাশ অ্যান্ড প্যালেটটা দেখাই দিব, আগে জাস্ট এটা দেখো, এটা হচ্ছে আমাদের চারটা চারটা করে একটা করে প্যালেট রেডি করা আছে। এখানে হচ্ছে চারটা কালার, এখানে চারটা কালার, এখানে চারটা কালার, এখানে চারটা কালার, এরকম করে চারটা কালার করে করে করা আছে। এখানে আমি সব কয়টার, আমি আপুকে বলবো এটার একটা ছবি তুলে পোস্ট করে দেওয়ার জন্য পেয়েছে, আদারওয়াইজ লাইভে বোঝানো সম্ভবপর না মনে হয়, কালার্সগুলো ছবি দেওয়া আছে, দিয়ে দিয়েছেন। আচ্ছা ওকে, এখানে দেখো এই শেডটা আমার আছে, যেমন আমি বলি এটা হচ্ছে 206, এই 206টা আমার আছে, এইটা আমার আছে, এই যে এই শেডটা, এটা হচ্ছে 201 এবং 206 আমার এই দুটো আছে, এবং এইটাও আছে, এই যে এটা, সরি এই যে এইটা 203, এটাতে সুন্দর একটা শিমারি লুকস লুকস আনার জন্য এই যে দাও আমি দেখাই, ঠিক আছে। দেখো পিগমেন্টের ড্রেস দেখো, আই শ্যাডো প্যালেটের প্রাইসটা কত, এটা পুরাটা না ভাই, এটা হচ্ছে একটা একটা করে, এখানে মোট চারটা ছয়টা প্যালেটের ইসে দেওয়া আছে, 301 থেকে শুরু করে, সরি 201 থেকে শুরু করে 207 পর্যন্ত। এগুলার সিঙ্গেল প্যালেটের প্রাইস আসবে হচ্ছে কত আপু, 600 করে, ঠিক আছে 600 করে। আপু লিপস্টিকের, আপু লিপস্টিক কফিটার দাম কত, এটা কোনো কথা আমি কেমনে বুঝবো কোন কফিটার কথা তুমি বলছো, এটা তো আমি বুঝবো না রে। আচ্ছা আমি যেটা, আচ্ছা আসো আসো, এরা ও নেল পলিশ দেখাবে, আসো কাম এদিক দিয়ে আসো বাবা। এই দেখো আমাদের আয়রা চলে আসছে, এই যে একটু দূর থেকে, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা শেড নাম্বারটা বলো তো দেখি, এই যে এটা এটা হ্যাঁ 29, হ্যাঁ হ্যাঁ এটা, আচ্ছা এটা হচ্ছে 200 টাকা, 200 টাকা, 400, এটা হচ্ছে 200 টাকা, 219 শেড, তাই না, 290, এটা হচ্ছে 29 নম্বর শেডটা। আচ্ছা আমি দেখিয়ে দিই দাঁড়ো, আর এটা হচ্ছে রেড, এটা দুটো রেড, এই রেডটা বেশি সুন্দর বিকজ অফ এটার মধ্যে হচ্ছে একটু গ্লিটারি আছে, একটু গ্লিটারি আছে, এটা বোঝা যায় না, হাতে দিলে হয়তো বা একটু চিকচিক করবে। এটা হচ্ছে 274 নম্বর শেড, প্রাইস আসবে হচ্ছে 200 টাকা, আর এইটা, আচ্ছা এইটা এইটা চিকচিক করে না মা, এটা না, এটা ভিতরে চিকচিক নাই, এটা হচ্ছে 37 নম্বর শেড, প্রাইস আসবে 200 টাকা। ওকে হ্যাঁ এটাও নিতে পারো, সো এবার বাই বাই বলে দাও আন্টিদেরকে, বাই বাই আপু লিস্ট, আচ্ছা এটা তো পড়েছি, আচ্ছা ওকে সরি। এবার হচ্ছে আমি কোনটা যেন দেখাচ্ছিলাম, ফেস পাউডার শ্যাডো রান, এবার হচ্ছে ফেস পাউডারগুলো কই, এই যে এই যে এই যে হ্যাঁ এটা দেখাই দিই, পেস্টেলার এটা কিন্তু আমার আছে, এটার প্রাইস আসবে 550 টাকা, আমি যখন লাইভ করব আমার পেজ থেকে তখন আমি দেখাই দিব আমি কোনটা কোনটা ইউজ করলাম পেস্টেলার। সো এটার প্রাইস আসবে 500 টাকা, 550 টাকা, 20 নম্বর শেড, আমারটাও 20 নম্বর শেড, প্রাইস আসবে 550 টাকা। ওকে, আর এটা হচ্ছে ফিক্সিং পাউডার নাকি, এটা হাইলাইটারটা, এটা ইনটেক বুঝাবো কেমনে, ও আচ্ছা এটা হচ্ছে ইনটেকটা, ওকে হাইলাইটারটা কেমন হবে, 74 নম্বর নেল পলিশটা আমি নিব, আচ্ছা আয়রারটা, আয়রারটা নিবে, ঠিক আছে 74 নম্বরটা,
বলে দাও এটার কথা। ওরে মারে, এটা হ্যাঁ ইনবক্স করে দিতে হবে এটার জন্য। ঠিক আছে, বলে দিয়েছি। ওকে গ্রেট। এটা দেখো, এটা হচ্ছে ফিক্সিং পাউডার নাকি হাইলাইটার? না যাবে না, বুঝছে মিস করলে চিন্তা করে পুজোর পাবেন না। আই মিস করবা না, মিস করলে কিন্তু পরে আর পাবা না। ঠিক আছে, হ্যাঁ ঠিক। এই দেখো, এই দুটো হচ্ছে ফিক্সিং পাউডার। যে কোনো মেকআপের মেকআপ লুকের পরে হচ্ছে ফিক্সড করার জন্য পাউডার সেট করতে হয়। সো এই দুটো শেড আছে, একটা হচ্ছে একদম ফুল হোয়াইট, একদম একটা হচ্ছে ফুল হোয়াইট। প্রাইস আসবে হচ্ছে, এটার ইস্যু কত আপু? শেড নাম্বার 00 আর এটা হচ্ছে 01। 00 একটা, 001 একটা, একটা হচ্ছে ও আচ্ছা, এটা হচ্ছে সেলফি প্রোটেক্টেড তাহলে। হ্যাঁ ঠিক আছে, সেলফি তোলার জন্য বেস্ট। সো এটা বুঝাই দিচ্ছি, এটা হচ্ছে একটা হোয়াইট, একটা হচ্ছে বেজ কালার। সো প্রাইস আসবে হচ্ছে 685 টাকা পেস্টলের, 685 টাকা। ওকে, 825 টাকা, হ্যাঁ 38 নাম্বার সেই। সো মোটামুটি কমপ্লিট। ওকে এবার আর কি, আর কি বলো? আজকে মেকআপ শপ দেখে আসছি, আপনি লাইক তো সবাই দেখবেন কি এটাও দেখাইছি, এটা আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আমি আইব্রোজ কিট যেটা, এটা প্রাইস হচ্ছে, হ্যাঁ ডিপ, একটা ডিপ একটা লাইট কালার, এটা হচ্ছে 440 টাকা। ওকে প্রাইস আসবে হচ্ছে 440 টাকা, 440 টাকা। ওকে সো আজকের লাইভ থেকে কেউ লিপ লাইনার, লিপস্টিক, ফাউন্ডেশন নিতে কেউ মানে দ্বিধাবোধ করবা না। আমি নিজে চোখে দেখেছি, সব একটা লাইভে আমরা দেখিয়ে দিলাম। তো যার যেটা ভালো লাগবে নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্সটা কমপ্লিট করে দিবা। ওকে, আর আউটসাইড থাকা হলে তো বিকাশ করতে হবে। আজকে কি বার? শনি। এতদিন পর অসুবিধা নাই, ঠিক আছে। ফেস মাস্কের প্রাইস কত আপু? আচ্ছা আমরা হয়তো নেক্সট মঙ্গলবার অর বুধবার আসবো লাইভে, ঠিক আছে, এবং ডেফিনেটলি পেজে আপলোড দিয়ে দিব। ফেস মাস্কের প্রাইস ছিল 780 টাকা, 780 650, অনেক কিছু মানে আমাদের আজকে যেটা দেখিয়েছিল 780 টাকা। ওকে সো ভালো থেকো সবাই, আমার জন্য দোয়া রেখো, আপুর জন্যও দোয়া রেখো, আমাদের পেজে সাথেই থেকে, এবং যার যেটা লাগবে অবশ্যই নাম, টেলিফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্সটা করো। ওকে, এবং আমাদের যতই লকডাউন থাকুক না কেন আমাদের স্কিন কেয়ার লাগবেই, যতই আমরা বাসায় বসে থাকি না কেন আমাদের স্কিন কেয়ার লাগবে, ঠিক আছে। সো তাই জন্য বলছি একটু না, একটু সুন্দর করে তোমরা নিয়ে নিও, যেন কিনা তোমাদের সবার মনের প্রোডাক্টটা আমরা পৌঁছাই দিতে পারি, একটু সার্ভিসটা ভালো করে দিতে পারি, সেই উদ্দেশ্যে বলছি সুন্দর করে দিয়ে দিও। ঠিক আছে, সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই 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 বলে দাও। আসো আসো আসো, বলো বাই বাই।